আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা একটি টিটি অর্থাৎ টিটিনাস টক্সাইড বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে আমি বলেছিলাম যে প্রত্যেকটা অর্থাৎ ছোট বড় সকলের জন্য 0.5 ml, তো 0.5 ml এর কথা আমি বলেছিলাম। অর্থাৎ এখানে দেখেন যে আপনারা এখানে 0.5 ml সম্পর্কে আপনারা জানতেছেন যে আসলে কতটুকু, 0.5 ml ইকুয়াল কতটুকু। এখন দেখেন এইখানে আমরা বলেছিলাম যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এখানে এক ml ইকুয়াল 20 ড্রপ, অর্থাৎ 20 ফোঁটা, 20 ড্রপ মানে 20 ফোঁটা। তো একজনে বলতেছেন যে তাহলে এখানে 5 ml এর অর্ধেক, অর্থাৎ এখানে 2 পয়েন্ট, এখানে দেখেন যে 5 ml এর অর্ধেক হলে 2.5 ml, এতটুকু দিতে হবে কিনা। দেখেন আপনি হয়তোবা এটি বোঝেন নাই, অর্থাৎ বিষয়টা আপনি এখানে বোঝেন নাই, যার কারণে এই প্রশ্নটা করেছেন যে 1 মিলি সমান সমান 20 ফোঁটা হলে 5 মিলি সমান সমান 100 ফোঁটা, অর্থাৎ এখানে 100 ফোঁটা, আর 2.5 ml ইকুয়াল 50 ফোঁটা। তার মানে এখানে দেখেন একটা অ্যাম্পুলে, এখানে কিন্তু আপনারা জানেন যে অ্যাম্পুল এবং ভায়েল, তো অ্যাম্পুল হলো কাঁচের বোতল যেটা মাথাটা টাচ করে ভেঙে আমরা ইঞ্জেকশনটা দিয়ে থাকি, আর ভায়েল, এখানে ভায়েল হলো যে এই ভায়েলটা হলো তার অর্থাৎ একটা বোতল, বোতলের আপনারা জানেন যে এই বোতলের ইয়াটা মাথাটা স্টিল, অর্থাৎ এখানে সীসা দ্বারা এবং প্লাস্টিক দ্বারা এখানে মোড়ানো থাকে, যেটি এভাবে ঘোরানো সম্ভব হয় এবং এটি ভেঙে এটি কাঁচের ইয়াটা ককটা খুলে এখান থেকে কিন্তু সিঁচ দিয়ে টান দিয়ে বের করতে হয়। তো এখানে ভায়েল এবং অ্যাম্পুল, তো এখানে দেখেন টিটি ইঞ্জেকশনটা এটি কিন্তু একটা ভায়েলের মধ্যে থাকে। তো এই ভায়েলের মধ্যে যখন এই ইঞ্জেকশনটা থাকে, তো একটি ভায়েলে এখানে ইঞ্জেকশন থাকে 0.5 ml, তার মানে 1 ml, 1 ml ইকুয়াল যদি 20 ফোঁটা হয় তাহলে এখানে 0.5 ml ইকুয়াল 10 ফোঁটা, তার মানে প্রায় 10 ফোঁটার মতো এই ইয়ের মধ্যে অর্থাৎ এই বোতলের মধ্যে 10 ফোঁটার মতো ওষুধ থাকে। তো এখন কথা হলো যে এই যে সিরিঞ্জ, এখানে কোন সিরিঞ্জ ব্যবহার করবেন? দেখেন এখানে সিরিঞ্জ হলো যে আমরা অনেক ধরনের সিরিঞ্জ দেখি। দেখেন এখানে 50 ml সিরিঞ্জ আছে, 20 ml সিরিঞ্জ আছে, 14, 10 ml, তারপর দেখেন এখানে 5 ml, আবার 6 ml আছে, এখানে 3 ml আছে, 2 ml আছে, 1 ml আছে। দেখেন এইখানে এই যে এতগুলো সিরিঞ্জ আছে, এখন এই সিরিঞ্জের মধ্যে দেখেন 19, এখানে 20, এখানে আছে 21, 23, 25, 27, এগুলো হলো সিরিঞ্জের নাম্বার। তো এখানে দেখেন হাফ এম এল, তো এইভাবে সিরিঞ্জগুলো এখানে যতই উপরে যাবেন ততই ছোট, যতই উপরে যাবেন অর্থাৎ এখানে যতই 20, 21, 22, 23, 24, 25, 27 যতই উপরের দিকে যাবেন ততই এটা কি আসবে, ছোট হয়ে আসবে অর্থাৎ চিকন হয়ে আসবে। তো আপনারা এখানে দেখেন আপনি যদি এখানে 2 ml সিরিঞ্জ ব্যবহার করেন, তাহলে 2 ml একটা সিরিঞ্জ ব্যবহার করলে এখানে সিরিঞ্জের মধ্যে কিন্তু এখানে দেখা আছে যে এই পর্যন্ত 1 ml, এখানে 2 ml, তাহলে 1 ml যদি এত পর্যন্ত হয় তাহলে এখানে আরও 5টা এরকম ছোট 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 চিহ্ন দেওয়া আছে, তাহলে এইখানে হাফ অর্থাৎ এখানে 0.5 ml, তার মানে এই পর্যন্ত উঠিয়ে দিয়ে দিবেন। তো এটা হলো একটা সোজা বুদ্ধি। আরেকটা হলো যে যদি আপনি 5 ml এর মধ্যেও দেন, তো 5 ml এর মধ্যে দেবেন যে এখানে লেখা আছে 1 ml, 1 ml এর যে অর্ধেক 0.5 ml, তো এই 0.5 ml পর্যন্ত এই সিরিঞ্জের মধ্যে উঠাবেন, উঠিয়ে এখানে আপনারা পুশ করে দেবেন। তো এখানে মাংসপেশিতে পুশ করা লাগে আপনারা জানেন। তো আবার দেখেন যদি আপনি 6 ml এর মধ্যে নেন, একই সিস্টেম, তো এখানে 6 ml এর মধ্যে নিলে এখানে 1 ml হলে এখানে 0.5
फाइव एम एल तो जिरो पॉइंट फाइव एम एल अपना दिए देवें दस फोटा परिमाण। तो ये सब चाहते भलो बुद्धि हलो सब चाहते कौशल जेटा अपना अवलम्बन करब से हलो वन भाइल वन इंजेक्शन तार माने एखे अपनारा जखनी ये टिटनस इंजेक्शन जखनी को भैक्सिन देवें देखें एक भैक्सने एक मात्र डोज तो एक भैक्सने एक डोज हमले भाइलर भेतरे जोटुकु थकबे पूराटाई बाहर करबे पूराटाई दिए देवें आशा करी विषय बुझते पे तो ये अपनारा क्योंकि दीबें तो जिरो पॉइंट फाइव एम एल एखे जिरो पॉइंट एखे जदि फोर एम एल एखे जिरो पॉइंट जदि एखे दें अपनारा थ्री एम एल एखे जिरो पॉइंट जदि आपनारा दें टू एम एल जिरो पॉइंट वन एम एल ए रकम जदि दें तेल देखें एखे जिरो पॉइंट फाइव इक्ुअल दस एखे दस फोटा और जिरो पॉइंट फोर एम एल तेल चार दुगुण आठ एखे आठ फोटा एखे आठ फोटा जिरो पॉइंट थ्री मैं छय फोटा तो एखे जिरो पॉइंट टू चार फोटा जिरो पॉइंट वन दुई फोटा तो ये अपनारा हिसाब कर दिए देवें तो ये विषय क्योंकि एम एल टू ड्रोवे क्योंकि एखे इतिपूर्व क्लस करो अपनारा जो खेल ये बुझते ना पें ओई क्लसटी देखते पें तो ये सिरिंजर मध्यमे अपनारा हिसाब करा उठाबें तब सिरिंजर जान शूजर मध्य को स्पर्श ना लागे ये स्पर्शकतर एवं जखनी आपनी इंजेक्शन दीबें अर्थात जेखने दें अपनारा जे मासेले दें तो ये मांसपेशी जो दीबें अवश्य एंटीसेप्टिक द्वारा स्पंज दिए निबें देवर पर मांसपेशी ये चाप दिए धरे तर 90 डिग्री एंगेले इंजेक्शन पुश करबें तो ये हलो कौशल तो आशा करी अपनारा बुझते पे सिरिंज जो एम एल ही होक ना कें हमें ये सिसटेम देवा आसे तो वही सिसटेमे भाग कर वही हिसाब कर देव एट कमो देव ना বেশিও দেব না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।